আজকে আমি যাব ওকিনোয়া, জাপানের অত্যন্ত সুন্দর একটি দ্বীপ। এটি জাপান এবং তাইওয়ানের মাঝ বরাবর অবস্থিত। এটি পড়েছে জাপানের মধ্য। এখানে যেতে হলে সবচেয়ে সহজ উপায় হলো বিমানে যাওয়া। ওকিনোয়ার একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো নাহা 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 এয়ারপোর্ট। যেহেতু এয়ারপোর্টটি ইন্টারন্যাশনাল, সেহেতু যে কোনো দেশ থেকে সরাসরি ওকিনোয়াতে আসা সম্ভব। তো চলুন যাওয়া যাক ওকিনোয়া, সুন্দর একটি দ্বীপে। খুব ভোরবেলা আমাদের আমাদের ব্রাঞ্চের যে ম্যানেজার, সে আমাকে নিতে আসছিল। তারপরে আমি গাড়িতে উঠে ওনার সাথে যাচ্ছিলাম। এটা হলো একটা যাবার সময় রাস্তার একটা দৃশ্য। এটা হলো হাইওয়ে, হাইওয়েতে আমরা নারিতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নারিতা এয়ারপোর্টে আমরা প্লেনের মধ্যে বসে পড়েছি। এখান থেকে আসলে বিমান ছাড়া পর্যন্ত সুন্দর দৃশ্য উপভোগ করতেছি, সবার সাথে গল্প করতেছিলাম আমি। আর যেহেতু আমাদের কোম্পানি ট্যুর এটা, সেহেতু সবাই ছিল আমাদের মেম্বার, প্রায় 150 জনের মতো ছিলাম আমরা। দুইটা বিমানে ভাগ করা হয়েছিল। যাবার সময় আমরা আমাদের ফ্লাইটটা আগে ছিল, তো আমাদের পরেও আর একটা ফ্লাইট ছিল। তারপরে ওখানে ওখানেওতে গিয়ে আমরা সবাই একত্রিত হয়ে ওখান থেকে বাসে যাব, এরকম কথা ছিল। তো আমরা যাওয়ার পরে এটা ছিল আমাদের ওয়েলকাম পার্টি, আমরা সবাই একত্রিত ছিলাম এখানে। এখানে আসার পরে বিভিন্ন গ্রুপে আমাদেরকে ভাগ করা হয়েছিল। এখানে যেগুলো টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এক একটা গ্রুপ। তো আমাদের গ্রুপটা ছিল মোটামুটি ভালো একটা পারফরমেন্সের গ্রুপ, মোটামুটি না আসলে টপ পারফরমেন্সের গ্রুপ। কারণ হলো আমাদের যে গ্রুপে যে সদস্যগুলো ছিল তারা বিভিন্ন ব্রাঞ্চের, এবং যাদের পারফরমেন্স টপ ছিল তারাই এই গ্রুপে স্থান পাচ্ছে, মানে গ্রুপ ওয়ান ছিলাম আমরা। তো তারপরে এখান থেকে আমরা সবার সাথে অনেকদিন পর দেখা, যেহেতু বছরে দুইবার মাত্র আমাদের এরকম খাই কি হয় আর কি, তো আমরা সবার সাথে দুইবার দেখা করার সুযোগ পাই। মানে বিভিন্ন ব্রাঞ্চ যেগুলো থাকে অনেকের সাথে হয়তো পরিচয় হয়নি, এমন অনেক স্টাফ আছে, তো সবার সাথে পরিচয়, অনেক হাসি খুশি আনন্দ। তারপরে এখান থেকে আসলে ওকিনোয়ার লোকাল ভাষার কিছু গান হবে, এগুলো শোনা যাচ্ছে। এটা কি নাচ, আমি আসলে এর আগে কখনো দেখি নাই, তবে আমি অনেক এনজয় করছি। এদিকে গান হচ্ছিল, মানে স্টেজটার দিকে আর কি আমি আসলে ক্যামেরা ধরতে পারি নাই। কারণ হলো মানে এই নাচটাতে আমি এত কি কয় হামারু হয়ে গেছিলাম, মানে এর ইচিং মিচিং হাসিটা আমার এত ভালো লাগছিল। মানুষ আসলে মদ খেয়ে মাতাল হলে কীরকম কী করে না করে সে নিজেও বলতে পারে না। আমি অনেক এনজয় করছিলাম এই নাচটা।
আমাদের এই অকিনোয়া শাইন রিউকোটা এই ট্যুরটা আসলে এত বড় ছিল যেটা আসলে এক ভিডিওতে কভার করা একদমই সম্ভব নয়, সম্ভব বাট অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটা আপনারা কেউ পছন্দ করেন না। তো আমি কয়েকটা পার্টে ভিডিওগুলো শেয়ার করব, সে পর্যন্ত আমার সাথেই থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।